আমরা অনেকেই 1 জিবি 2 জিবি বা 3 জিবি র্যামের কম্পিউটার ব্যবহার করি, ইভেন অনেকে 4 জিবি বা তার চেয়ে বেশি র্যামের কম্পিউটার ব্যবহার করে। বাট ওই কম্পিউটারগুলোর প্রসেসর একেবারেই ওল্ড, 10 থেকে 12 বছর বা 15 বছর আগের কম্পিউটার। তো সেই ক্ষেত্রে ওইগুলোতে কিন্তু চাইলেও আমরা উইন্ডোজ 10 ব্যবহার করতে পারি না, অথবা যেগুলোতে উইন্ডোজ 10 সেট আপ করা যায়, সেট আপ করলেও দেখা যায় অনেক হ্যাং করে, ল্যাগ করে, ভালোভাবে কাজ করে না, মানে প্রসেসর উইন্ডোজ 10 প্রেশারটা কন্ট্রোল করতে পারছে না। তো সেই সকল কম্পিউটারের জন্য মূলত আজকে এই ভিডিওটি। এখানে মূলত উইন্ডোজ 10 লাইট ভার্সন নিয়ে কথা বলবো। আমার কম্পিউটার বর্তমানে উইন্ডোজ 10 যে ভার্সনটি সেট আপ করা আছে, এটা হচ্ছে উইন্ডোজ 10 লাইট ভার্সন। এটা মাত্র 1 জিবি একটি ISO ফাইল, এবং এটা রান করার জন্য 1 জিবি র্যাম, 1 GHz প্রসেসর হলেই এনাফ। সো বর্তমান যারা কম্পিউটার ব্যবহার করছে ওল্ড ভার্সনের বা ওল্ড মডেলের, তারা অনেকেই XP অথবা উইন্ডোজ 7 32 বিট ব্যবহার করে কম্পিউটারটি রান করছে। বাট আপনি চাইলে এখন উইন্ডোজ 10 লাইট ভার্সনটি ইনস্টল করে উইন্ডোজ 10 সম্পূর্ণ মজাটা নিতে পারেন, তাতে কোনো প্রকার প্রবলেম হবে না। এই উইন্ডোজটিকে উইন্ডোজ 10কে লাইট ওয়েট করার জন্য অনেক ফিচার্স, অনেক ফাংশন ডিসেবল করে দেওয়া হয়েছে, যেগুলো নর্মালি আমাদের প্রয়োজন পড়ে না। বাট এখানে অনেকগুলো বিষয় আছে এবং রেস্ট্রিকশন আছে যেগুলো সম্পর্কে আপনাদের জানতে হবে, তাই অবশ্যই সম্পূর্ণ রিভিউ ভিডিওটি দেখবেন। দেখার পর আর ডিসাইড করবেন আপনারা ব্যবহার করবেন কি করবেন না। ওকে, সো যদি আমরা নর্মাল একটা উইন্ডোজ 10 সেট আপ করি, সেক্ষেত্রে দেখা যায় ওটা ISO ফাইল 4 জিবি আশপাশে থাকে, বর্তমানে 5 জিবি উপরে হয়ে গেছে, আর এখানে এটা মাত্র 1 জিবি। সো এখানে হিউজ একটা ডিফারেন্স, যার কারণে আপনি যদি স্টার্ট আপে চলে আসেন তাহলে এটার ডিফারেন্সটা দেখতে পাবেন। অপ্রয়োজনীয় যত সফটওয়্যার আছে, যত অ্যাপস আছে, সব কিছু এখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। যেগুলো শুধু আমাদের প্রয়োজন এইগুলোই এখানে রাখা হয়েছে, বেশি কোনো কিছু এখানে পাবেন না। যদি আপনি অল প্রোগ্রামে ক্লিক করেন তাহলেও দেখেন এখানে জাস্ট কয়েকটা ফোল্ডার রয়েছে। আমি বিজয় বাউনা সেট আপ করেছি, গুগল ক্রোম সেট আপ করেছি, তার জন্য 2টি আসছে, এবং ক্যামটাশিয়া সেট আপ করেছি ভিডিওটি রেকর্ড করার জন্য, সো ক্যামটাশিয়া রয়েছে। এছাড়া কিন্তু বেশি তেমন কোনো সফটওয়্যার এখানে পাবেন না। অ্যাপসে ক্লিক করলে ক্যালকুলেটর, সেটিংস, স্টার্ট আপে ক্লিক করলে জাস্ট বিজয় বাউনা রয়েছে, উইন্ডোজ অ্যাক্সেসরিসে ক্লিক করলে এখানে জাস্ট কয়েকটা ফাইল পাচ্ছেন আপনি। অথচ উইন্ডোজ 10 কিন্তু প্রচুর সফটওয়্যার এখানে থাকে, আর ম্যাক্সিমাম আমাদের প্রয়োজন পড়ে না। সো ওই ধরনের সমস্ত ফাইল এখানে রিমুভ করা হয়েছে। যদি আমরা সেটিংসে চলে আসি, দেখেন সেটিংস আর সেম টু সেম উইন্ডোজ 10 মতোই আছে, এখানে তেমন কোনো পরিবর্তন করা হয়নি, এবং স্টার্ট আপারে ডিজাইনও কিছু পরিবর্তন হয়েছে। এখানে নর্মালি অনেকগুলো সফটওয়্যার থাকে উইন্ডোজ 10, উইন্ডোজ 10 সেট আপ করার পর, তো ওইগুলো সব ডিসেবল করে দেওয়া হয়েছে। বাট আপনার প্রয়োজনে চাইলে আপনি সব কিছুই অন করে ব্যবহার করতে পারবেন, যেগুলো আপনার প্রয়োজন আছে। সেক্ষেত্রে অবশ্যই আপনার উইন্ডোজটি ভারী হবে। নিচে আমাদের একটা হিডেন বার থাকতো ডান পাশে, নিচে হিডেন বারে অনেকগুলো সফটওয়্যার বা নানান ধরনের অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রান করতো, বাট ওইটা কিন্তু এখন রাখে নাই, ওটা সম্পূর্ণ রিমুভ করে দেওয়া হয়েছে। যদি আমরা কন্ট্রোল প্যানেলে চলে আসি, কন্ট্রোল প্যানেল উইন্ডোজ 10 মতো সেমই আছে, এখানেও তেমন কোনো ডিফারেন্স নেই, আর এটা তুলনামূলকভাবে যথেষ্ট ফাস্ট। যদি ক্যালকুলেটার ওপেন করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু অলমোস্ট ওপেন হয়ে গেছে। আপনি যেটাই ওপেন করতে যাবেন, জাস্ট ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে যাবে, 1 সেকেন্ড সময়ও এখানে প্রয়োজন পড়ে না কোনো একটা ফাইল ওপেন হওয়ার জন্য। যেহেতু উইন্ডোজের ব্যাকগ্রাউন্ডে যেই অ্যাপসগুলো রান করতো সব কিছু ডিসেবল এবং কিছু রিমুভ করে দেওয়া হয়েছে, যার কারণে উইন্ডোজটা অনেক বেশি ফাস্ট হয়েছে। যদি আমরা ডিস পিসিতে চলে আসি, এখানে ফাংশনগুলো সেম টু সেমই আছে, যে কোনো ড্রাইভ ওপেন করেন অনেক ফাস্ট এখানে কাজ করবে সব কিছু, আগের মতো তোরা লেট করবে না। সো এটা বুঝতে পেরেছি উইন্ডোজটি যথেষ্ট ফাস্ট হয়েছে অনেক কিছু অফ করে দেওয়ার কারণে। এবং যদি আমরা পারফরমেন্সটাও চেক করি, টাস্ক বারে ক্লিক করে আমি টাস্ক ম্যানেজার ওপেন করছি, তারপর এখান থেকে আমি পারফরমেন্সে আসছি, আমার ব্যাকগ্রাউন্ডে ক্যামপেশিয়া রান করতেছে বর্তমানে, ক্যামপেশিয়া লেটেস্ট ভার্সন। সো এটা মোটামুটি ভারী একটা সফটওয়্যার, যার কারণে CPU 33% ব্যবহার করছে এবং মেমোরি মাত্র 1.5 জিবি মতো ব্যবহার করা হচ্ছে। যদি আমি এই সফটওয়্যারটি অফ করে দেই তাহলে এটার একটা পার্থক্য দেখতে পাবেন। দেখেন আমি এই সফটওয়্যারটি এখন অফ করছি কিছুক্ষণের জন্য, অফ করার সাথে সাথে এটা ডাউন হয়ে 2% চলে আসছে এবং র্যামের পরিমাণ কিন্তু কমে গেছে, 1.2 চলে আসছে এবং CPU এখন 1.9 চলে আসছে। সো এটা আপনার প্রসেসর এবং মেমোরি কনজাম্পশন খুবই কম, যার কারণে PCটি আর অনেক বেশি ফাস্ট কাজ করে। যদি আমরা CMD চালু করি, CMD কিন্তু সেম টু সেমই আছে, এখানেও তেমন কোনো পার্থক্য নেই। ওকে, এক কথায় বলতে গেলে মেইন এবং প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সব কিছু সেম টু সেম আগের মতোই আছে, শুধুমাত্র অপ্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে বাতিল করে দেওয়া হয়েছে। ওকে, বাট এই অপারেটিং সিস্টেমটি কিন্তু মাইক্রোসফটের অফিসিয়াল কোনো অপারেটিং সিস্টেম না, এটা মাইক্রোসফট থেকে কোনো প্রকার লাইট পার্সন উইন্ডোজ তৈরি করা হয় না, এটা আপনার আমার মতো তো সাধারণ একটা পার্সন মাইক্রোসফটের অরিজিনাল উইন্ডোজটাকে এডিট করে তৈরি করেছে। যারা কোডিং ভালো পারে বা যারা প্রোগ্রামিংয়ে কাজ করে তারাই মূলত এই কাজগুলো করে, যার কারণে
আমরা কিন্তু চোখ বন্ধ করে এই উইন্ডোজের উপর সম্পূর্ণ বিশ্বাস করতে পারবো না। যেমন মাইক্রোসফট একটা উইন্ডোজ যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার প্রয়োজনীয় যত ফাইল আছে সব কিছু আপনি রাখতে পারেন কোনো প্রকার ভয় ভীতি ছাড়া। বাট আপনার সেন্সিটিভ কোনো ফাইল, সেন্সিটিভ কোনো ডকুমেন্ট এই অপারেটিং সিস্টেমে রাখাটা উচিত হবে না, যেহেতু এটা থার্ড পার্টি একজন পার্সন তৈরি করেছে। ও চাইলে কিন্তু আপনার কম্পিউটারকে হ্যাক করে ইজিলি আপনার ডাটাগুলো চুরি করতে পারবে। তো সেই ক্ষেত্রে সেন্সিটিভ কোনো ডকুমেন্ট বা ফাইল এই উইন্ডোজে রাখা যাবে না, শুধুমাত্র তারাই ব্যবহার করবেন এটি যা নর্মালি ব্রাউজ করেন, ভিডিও দেখেন, গান দেখেন বা মুভি দেখেন, এমএস ওয়ার্ডে টুকটাক কাজ করেন, বেসিক কাজ যেগুলো থাকে এগুলো যারা করেন তারা এটা ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন এই অপারেটিং সিস্টেমটা আপনি কোথায় পাবেন, কীভাবে ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করবেন এই সম্পূর্ণ প্রসেসটার উপর আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এটা জাস্ট একটা রিভিউ ভিডিও ছিল, এখানে কী কী আছে আর কী কী নেই এবং কারা ব্যবহার করতে পারবেন। অ্যান্ড যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।